নবী করিম সাল্ল আলী হোসাল্লামের উপরে পাক নাজিল করেছেন তিরিশ পারা কোরআন কত পারা ওই কোরআনে সুর আছে একশো চোদ্দটি কয়টি একটি সুরার নাম হচ্ছে আসর আল্লাপা সুরাতুল আসরের প্রথম আয়াতেই শপথ করেছেন কি করেছেন আমরা যারা গ্রামের গঞ্জের মানুষ আছি মাঝে মধ্যে বলি আল্লাহর কসম এইটা করব ওইটা করব এরূপ বলি কি বলি না আমাদের বলাটা বড় স্বাভাবিক কিন্তু আল্লাহ নিজে যদি শপথ করেন কসম করেন বিষয়টা জটিল না আল্লাহ বলছেন অল আস শপথ আসরের এই আসরটা কি আসরটা হচ্ছে যে তিনি যেই শপথটা করলেন সেটা হচ্ছে সময়ের শপথ করি বা এখন কোন সময়ের কসম আল্লাহ করলেন সুরাতুল আসরে মাগরিব এর আগ মুহূর্ত থেকে শুরু করে আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যেই সময়টা এটা কি বড় লম্বা সময় অনেক লম্বা সময় এটা কেমন সময় মিয়া অতি অল্প সময় স্বল্প একটা সময় আল্লাহ আল আমিন আলামিন কুরআনুল কারিমের মধ্যে সুরাতুল আসরের প্রথম নাম্বার আয়াতের মধ্যে শপথ করে বললেন সময়ের কসম আল্লাহকে যদি বলি আল্লাহ ফজর থেকে জোহর অনেক বড় লম্বা সময় এই সময়ের কসম আপনি করেন নাই জোহর থেকে আসর তাও বড় মোটামুটি লম্বা সময় এই সময়ের কসম আপনি কোরআনুল করিমের মধ্যে করেন নাই তবে মালিক রে আসর থেকে মাগরিব এই অল্প সময়ের কসম আপনি কেন করেছেন আমার ভাইয়েরা এই কথার জবাব কি রব্বুল আলামিন অল্প সময়ের কসম সুরাতুল আসরের মধ্যে কেন তিনি করেছেন সেটার বড় একটা রহস্য আছে কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইছেন পৃথিবীর মানুষের আরে মাথা বরাবর যখন সূর্য থাকে তখন থাকে জোহরের রক্ত কিসের রক্ত একটু যখন হেলে পড়ে আসরের রক্ত আসা শুরু করে দেয় ঠিক কিনা বলেন আসর নামাজ পইরা বাড়ি যায় মাগরীবের রক্ত আসতে বেশি সময় বাকি থাকে খুব নিকটবর্তী না বাবা আসরের সূর্য ডুবে গিয়া মাগরীব আসতে যেমনি ভাবে সময় বেশি লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা হায়াত নামক সূর্য দান করেছেন ঠিক কিনা বলেন আমাদের হায়াত কি বেশি বড় লম্বা অনেক চওড়া সময় নিয়ে দুনিয়ায় আসছি আমার বাবাজিরা আমরা যারা আদম সন্তান আকাশের নিচে জমিনের উপরে বসবাস করি আমরা যারা আদম সন্তান জগতের মধ্যে আছি পাক আসি আলামিন আমাদের সবাইকে অল্প একটা সময় দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন ঠিক কিনা বলেন এই জন্যে পাক রব্বুল আলামিন এই সময়ের কসম করে বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আসরের সূর্য ডুবে গিয়ে যেমন মাগরী আসতে সময় লাগে না তেমনি ভাবে তোমার সময় ফুরিয়ে যাইতে আখেরাতের বেলা উঠতেও সময় লাগবে না আল্লাহ আকবার তার মানে আমাদের সময়টা অতি তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে ঠিক না আমরা এখানে যত মানুষ আছি এখানে খুঁজলে পাওয়া যাবে আশির উর্ধে বয়স আছে এরকম লোক এখানে খুব কম পাওয়া যাবে না বাবা খুব কম এখন কথা হলো আল্লাহ যে আমাদেরকে হায়াতটা দিছেন এই হায়াত কি আগে দিছেন না পরে দিছেন এটা বুঝার কথা আল্লাহ কোরআনের মানুষ তোমরা শোনো আমি আল্লাহ আগে মৃত্যু বানাইলাম তারপরে হায়াত তোমার জীবনে নির্ধারিত করলাম সোবাহান আগে আল্লাহ কি সৃষ্টি করছেন মৃত্যু মৌতকে আগে বানাইছেন তারপরে আপনি কত বছর আব্দুল করিম সাহেব বছর আব্দুর রহিম বছর আল্লাহ হায়াতটা আগে বানাইয়া তারপরে তার পিছনে লিখে দিছে অমুক ব্যক্তিটা ততদিন বাঁচবে এখন আপনাকে যে আল্লাহ হায়াতটা দিছেন এই হায়াত সময় থাকতে আপনাকে হায়াতের জিন্দগিতে আমল করা দরকার আছে না নাই এখন আপনি কোন পথে আসছেন হায়াতের জিন্দগিতে আপনি কি করছেন বিবেকটাকে একটা প্রশ্ন করেন রেমন তুই কোন পথে চললি তুই কি করতেছিস আল্লাহ তোকে কেন দুনিয়ায় পাঠাইলো আর তুই কি করতেছিস আমাকে বুঝতে আপনি কি জবাব দিবেন হায়াতের বড় দাম আছে হায়াত হায়াতবার আগে যারা জীবনটাকে কোরআনের রঙ্গে সাজাইছে সুন্নাহের রঙ্গে সাজাইছে তার জীবনটাই সোনায় সোহাগা সোবাহান আল্লাহ হায়াত তাকাকালীন সময়ে যেই মানুষগুলো আল্লাহর না ফরমানিতে ডুব দিয়া এই জীবনটাকে এদিকে সেদিকে ছলে বলে কলে কৌশলে দুনিয়ার মুহে পড়ে গুরুত্বপূর্ণ জীবনের সময়গুলোকে যারা বেদিনের রাস্তার মধ্যে সঞ্চয় করা সময়গুলোকে জমা করা নেয়ামতপূর্ণ সময়গুলোকে অন্য পথে ব্যয় করে দিয়েছে তাদের জীবনটা আখেরাতের মুখী নয় তাদের জীবনটা দুনিয়ামুখী হয়ে গেছে সেজন্যে আখেরাতে তাদের জীবনটা সুন্দর হবে না পরকালে বিনিময় হিসাবে তাদেরকে জাহান নামের মেহমান বানানো হবে ঠিক কিনা বলেন আজকে যারা দুনিয়ার হায়াতের জিন্দগিতে এই জীবনটাকে কোরানের রঙ্গে সাজাইয়া সুন্নার রঙ্গে সাজাইয়া এই জীবনটাকে কোরআনের রঙ্গে বাস্তবায়ন করেছে তারা আখেরাতে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মেহমান হয়ে যাবে ঠিক কি না বলেন আজকে এই যে হায়াত দিছে হায়াত পাইয়া আমরা গ্রামগঞ্জের শহরের এলাকার বন্দরের মানুষ কি করি জানেন দাম্বিকতা দেখাই বড় বড় ক্ষমতা দেখাই বড় বড় পাওয়ার দেখাই ঠিক কিনা বলেন অথচ ছিলা মানুষ আল্লাহ তোমাকে এই দুনিয়াতে পাঠাইছে মানুষের সঙ্গে বিনয়ের আচরণ করতে ঠিক না অথচ সেগুলো বাদ দিয়া বর্তমানে আমরা কি করি মিয়া ক্ষমতা দেখাই আমার অর্থ আছে আমার রাজনৈতিক পাওয়ার আছে আমি সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে মানুষই মনে করি না এমনটা আপনাদের সমাজে আছে না নাই অথচ মানব যেই মাটির নিচে তোমার বাসস্থান হবে স্থায়ীভাবে সেই মাটি প্রতিদিন তোমাকে ডেকে ডেকে বলে মানব রে আমার বুকের উপর দিয়ে তুই প্রতিদিন চলাচল করিস ওরে মানব কান পেতে ভালো করে শুনে নে আমার উপর দিয়ে এই জমিনের বিভিন্ন জায়গায় গিয়া উম্মতে মুহাম্মাদীদের উপর তোমরা জুলুম করো তবে মানব রে একটা কথা তোরা ভালো করে মনে রাখিস বেলা ফুরাইলে বেলা যখন শেষ হয়ে যাবে আমার বুকেই তোকে ফিরে আসতে হবে ঠিক না বলেন মাটির নিচে যেতে হবে কি হবে না মালাকুল মৌতের থাবার মধ্যে পড়তে হবে কি হবে না আমার বাবাজিরা প্রতিদিন সকালের সূর্য উকি দেয় ওই সূর্যটা আমাদেরকে প্রতিনিয়ত একটা বার্তা দিয়ে থাকে মানবরে আজকে তোর জীবনে আমি উদয় হইছি আগামীকাল যে উদয় হব এটার কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা বলেন আজকে সূর্যটা দেখেছি আগামীকাল সকালের সূর্য দেখব এই টাইপের গ্যারান্টি কেউ দিতে পারবেন এখানে কেউ পারবেন না সেজন্যে সময় ফুরাইবার আগে মানুষের খাতার মধ্যে নাম লিখাতে হবে ঠিক কিনা বলেন আমাদের সময়টা বড় স্বল্প এই সময়টা ফুরিয়ে যাচ্ছে আসরের সূর্য জুড়ু যায়। মানুষের জিন্দিগিও শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন সেজন্য আল্লাহ সময়ের কসম করেছেন সোভাহ এখন আমরা যত মানুষ এখানে আসি আমরা মালাকুল মৌতের হাতে ধরা দিতে হবে না মালাকুল মৌতের থাবা কি যেন তেন থাবা অনেক বড় ভয়ানক থাবা ঈসা নবী ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন ঈসা নবীর নাম শুনছেন বর্তমানে ঈসা নবীর ধর্মের অনুসরণ উম্মতে মোহাম্মদের উপর জায়েজ নাই কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি ঢাকা শহরে চিপায় চাপায় মোরের ধারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছু একদম ক্লিন শেপ দেখতে দেখা যায় নাস্তিকের বাচ্চা তারা দাঁড়াইয়া দাঁড়ায় কি করে জানেন আমার বাংলাদেশের সরল মনা মানুষকে ইনজিল শরীফ নামক একটা বেহুদা বই হাদিয়া দেয় পরিণাম উম্মতে মোহাম্মদীর ধর্মের মধ্যে ইসলাম ধর্মে ইসানবীর ধর্মের কোনো আমল করা যায় আছে তাহলে যারা এই জাতিকে ধ্বংস করছে ঢাকার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইনজিল শরীফ আপনার মানুষের কাছে পৌঁছাই দিচ্ছে ফ্রিতে তার মানে এটা ফ্রিতে দেওয়ার কারণ কি জানেন মানুষের ইমান আমল হরণ করা ঠিক কিনা বলেন সেজন্য আপনাকে মুসলমান সতর্ক হইতে হবে আজ থেকে নয় এক যুগ নয় দুই যুগ নয় হুজুর এই এই জাতিকে আজকে তিন যুগ ইহুদি নাসারা কাফের আল্লাহ ইসাই তরিকাভুক্ত যে সমস্ত কুলাঙ্গারেরা জাতির ইমান আমল হরণ করছে তাদের বিষয়ে সতর্ক করছে ঠিক কিনা বলেন কিন্তু আপনারা আব্বাসী হুজুরের কথাটাকে মূল্যায়ন করেন নাই হারে হারে এখন টের পাচ্ছেন ঢাকা শহরে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু ক্লিন শেপ মানুষ রাস্তার দারে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষকে ইঞ্জিল শরীফ নামক কিতাব বই তারা হাদিয়াতে দেয় নাউজুবিল্লা আল্লাহ পাক এই এই সমস্ত ফেতনা থেকে এই জাতিকে হেফাজত করুক পড়ি আমি তো যেই কথা বলতেছিলাম মালাকুল মৌতের থাবায় আমাদের পড়তে হবে কি না ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে উনার ধর্মের দাওয়াত দিচ্ছিলেন এমতো অবস্থায় ইসানবির দিনের দাওয়াত তারা গ্রহণ করে না ইসানবী বলেন আমি সত্য দিনের দাওয়াত দিচ্ছি তার জাতি তার কথা মানতে নারাজ তারা মানে না ইসানবিকে তারা একটা শর্ত দিয়ে দিলেন ইসানবি আপনি যদি কবর থেকে মৃত মানুষকে জীবিত করে দেখাতে পারেন আপনার হাতের মধ্যে হাত রেখে আমরা সবাই মিলে কালিমা পরে ইমান আনব সুবাহান আল্লাহ ঈসা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম পুরাতন একটা কবরের সামনে চলে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া আব্দুল্লাহ ওরে আল্লাহর বান্দা কুমবি ইদনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও সুবাহান আল্লাহ তিনি বলতে দেরি হইছে আল্লাহর হুকুমে আল্লাহর গোলাম কবর থেকে দাঁড়াইতে দেরি করেন নাই সোবাহান আল্লাহ তবে লক্ষণীয় বিষয় যেটা হল কবর থেকে যিনি দাঁড়ালেন তিনি সাধারণ কোন পরিবারের সন্তান ছিলেন না তিনি ছিলেন নবী পরিবারের সন্তান পরি সোবাহান আল্লাহ তিনি ছিলেন নুহ নবীর ছেলে হজরত শাম আলাইহিস হিসালাতু আসসালাম পরি সোবাহান আল্লাহ ঈসা নবী বললেন পৃথিবীর মানুষ তোমরা শোনো হজরতের শাম তিনি কবর থেকে যখন দাঁড়ালেন আমি লক্ষ্য করে দেখি হজরতের শাম থর থর করে কাঁপতেছে আল্লাহ আকবর আমি তাকে বললাম শাম আপনি তো নবীর ছেলে আপনি এভাবে কাঁপেন কেন তিনি বলছেন ঈসা নবী আপনি তো দুনিয়ার হায়াতের জিন্দগিতে জীবিত আর আমি তো আখেরাতের হায়াতে জীবিত ঈসা নবী মালাকুল মৌত আমার হৃদয় পিঞ্জরা থেকে যখন আমার রুটাকে টান দিয়ে বের করছে আমি এত বেশি ভয় পাইছি সেই ভয়ের কারণে এখনো থরথর করে কাপি তো রে ভাইও নবী পরিবারের সন্তানের যদি এই অবস্থা হয় আমি আপনি কে জীবনে প্রত্যেকটি কদমে কদমে আমরা পাপের সাথে জড়িত ঠিক কিনা বলেন আজকে আপনি কোরআনের মা ফিরে আসবেন ব্যস্ততা দেখান আপনার চাকরি চলে যাবে বাড়িতে চুরি হবে এই হবে সেই হবে হ্যান ত্যান আপনি আমাকে বুঝতেন মিয়া সাহ মনে রাখবেন যত ব্যস্ততা আপনার জীবনে সব ব্যস্ততা এক সেকেন্ডে শেষ করে দিবে তার নাম হচ্ছে মৃত্যু ঠিক কিনা বলেন এখন যেই মৌত আমাদের খুব নিকটে মালাকুল মৌত আমাদেরকে প্রতিদিন বার্তা দে মানব প্রস্তুতি নাও প্রস্তুতি নাও যে কোনো মুহূর্তে আমি তোমার কাছে হাজির সেজন্যে বাবা জিরা মালাকুল মৌত আমাদের সামনে আসার আগে মসজিদের চাইর খাটের মেহমান হওয়ার আগে আমাদের সবাইকে ভালো করে প্রস্তুতি নিতে হবে ঠিক কি না বলেন প্রস্তুতি নাই এই জীবনের কোনো মূল্য নাই আপনি দুই দিন মুসাফির হইবেন একটা জায়গায় বেড়াতে যাবেন আপনি আনুষাঙ্গিক যত রকম মালামালের দরকার সব কিছু গুছিয়ে প্যাকেট করে ভেগের মধ্যে নিয়ে নেন ঠিক কি না বলেন কিন্তু মাত্র সামান্য কিছু দিনের দুনিয়া থেকে আপনি যখন চিরকাল যেই জায়গার মধ্যে বসবাস করবেন ওই কবরের জন্যে কি প্রস্তুতি নিছেন একবার হিসাব মিলিয়ে দেখেন হিসাব মিলানো দরকার আছে না নাই এবার আসেন আল্লাহ সময়ের কসম করেছেন তার মানে আমাদের সময়টা অতি তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে ঠিক না তারপরে আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আলাফি হুস নিশ্চয় নিশ্চিত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিসের মধ্যে একটু কথা বলেন বাবা নিশ্চয় নিশ্চিত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তারা ছাড়া তারা কারা আমানু যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ইমান এনেছে পরিস মানুষেরা ক্ষতির মধ্যে আছে এখানে যত মানুষ আমরা হাজার হাজার যারা আছি একটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবো না হুজুর আমি ক্ষতির মধ্যে নাই হয়তো সাংসারিক পারিবারিক রাজনৈতিক অথবা রাষ্ট্রীয় কোনো না কোনো ঝামেলার মধ্যে অবশ্যই আমরা আছি ঠিক কিনা বলেন তবে মেরে ভাইও আমরা যারা ইমান আনছি আল্লাহ এবং রাসুলের প্রতি তারা বড় ভাগ্যবান ঠিক কিনা বলেন আমার বাবা যারা ইমান এনেছে তাদের দাম আল্লাহ রব্বুল আলামিনের নিকট অনেক বেশি পরি সুবাহান আল্লাহ আর যারা ইমান আনে নাই তাদের দাম একেবারে জিরু ঠিক কিনা বলেন এখন ইমান আনলে কি দাম আর ইমান না আনলে কি দাম ছোট্ট একটা বরাত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ যেন সবাইকে সহি বুঝদান করে পড়ি আমিন দেড় হাজার বছর আগে রসুলের দরবারে কাফের মোশেক ইহুদি নাসারারা খেদমত করার জন্য চলে আসতো পরি হান আল্লাহ কাফের মুশেক ইহুদি নাসারা তারা দয়াল নবীর নূর কদমে খেদমতে আসতো পরি সোবাহান আল্লাহ আরবের জমিনে সবচাইতে বেশি যেই বিষয়টা আরবের লোকদের চোখদের চোখের নজর কেড়েছে আরবের জমিনে আরবের বেশি যেই বিষয়টা নজর কেড়েছে সেটা হলো আমার নবী আপনার নবী যখন আর নববী শরীফের মধ্যে প্রবেশ করত কোথায় প্রবেশ করত। মসজিদে নববী শরীফের মধ্যে আমার নবী আপনার নবী উনার পায়ের জুতা মুবারকগুলোকে যখন বারান্দার মধ্যে রাখিয়া তিনি মসজিদের ভিতরে প্রবেশ করত ইহুদি ধর্মের একটা যুবক এসে আমার দয়াল নবীজির পায়ের জুতা মুবারকগুলোকে তার বুকের সঙ্গে চাপ দিয়ে ধরে রাখত সুবহানাল্লাহ জুতা মুবারকের মধ্যে যদি বিন্দু পরিমাণ ধুলা থাকতো ওই ইহুদি ধর্মের যুবক আমার মায়ার নবীজির জোতা মুবারকের ধুলা মুবারকগুলোকে তার গায়ের জামা দিয়া সাফাই করতো আল্লাহ আমার নবী যখন অজু করবেন ওই ইহুদি ধর্মের যুবক আমার নবীকে অজুর পানিগুলো এনে দিত সোবাহান আল্লাহ হঠাৎ করে কি যেন হয়ে গেল সেই যুবকের আমার নবীজির খেদমত করতে বেশ কিছুদিন যাবৎ সেই যুবকটা মাদিনার মসজিদে আসে না কোথায় আসে না মদিনার মসজিদে সলাতুল আসর নামাজের পরে আমার নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন ওরে আমার সাহাবিরা যে যুবকটা আমার ক্ষেদমত করত আমাকে মহাব্বত করত আমাকে ভালোবেসে আমার জুতাগুলোকে তার বুকের সঙ্গে জড়াইয়া রাখত আমার অজুর পানিগুলো এগিয়ে পিছিয়ে দিত সেই যুবকটার কি হয়েছে বেশ কিছু দিন যাবত কেন আমার খেদমতে আসে না আমাকে বলো সাহাবাই کرامকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি সেই যুবকটা বেশ কিছুদিন যাবত অসুস্থতার মধ্যে আছে যার কারণে গো নবী আপনার خدمت করার জন্যে সেই যুবকটা মসজিদে নববী শরীফের মধ্যে আসতে পারে না আমার নবী বড় মায়ার নবী আমার নবীজি তিনি বড় দয়ার নবী তিনি আসরের নামাজের পরে সাহবাইকারকে উদ্দেশ্য করে বললেন সাবিরা চলো যেই যুবকটা বেশ কিছুদিন আমার খেদমত করেছে সেই যুবকটাকে দেখার জন্যে তার বাড়ির মধ্যে আমরা এক কাফেলা লোক যাই সোবাহান আল্লাহ রহমতের নবী আমার বরকতের নবী ওই ইহুদি যুবকের বাড়ির দিকে রওনা করেছেন পরি সোবাহান কথা কি বুঝতেছেন দানে বামে অনেক আওয়াজ যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে বলেন আল্লাহ আব্বাসী হুজুর নিকটবর্তী চলে আসছেন আমি কি আলোচনাটা শেষ করবো ইনশাল্লাহ এবার রহমতের নবী সাহাবাই কেরামের একদল কাফেলা নিয়া সেই যুবকের বাড়িতে রওনা করেছেন সোবাহ যুবকের বাবা ছিল ইহুদি ধর্মের অনেক বড় আলেম বড় পণ্ডিত মাহের যোগ্য ব্যক্তি সে তাওরাত কিতাবের জ্ঞান রাখতো রহমতের নবী আমার বরকতের নবীজি ওই যুবকের বাড়িতে গেলেন যুবকটা সোয়ারত অবস্থায় ছিল আমার নবী আপনার নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করল নবীজিকে দেখা মাত্রই সেই যুবকটা উঠে বসে পড়ছে আল্লাহ আকবর আগে হচ্ছে রাসুল তাজিম রাসুল উল্লাহর সম্মান তারপরে দুনিয়ার সবকিছু ঠিক কিনা বলেন আজকে বাংলাদেশের সমাজে কি হইছে জানেন নেতার বিরুদ্ধে কথা হইলে রাস্তার মধ্যে হরতাল হয় নেত্রীর বিরুদ্ধে কথা হইলে পিকেটিং হয় ধর্মকট হয় অথচ সারওয়ারে না সুলতানে মাদিনাকে নিয়ে বেয়াদবি হয় মুসলমানদের ইমান জাগ্রত হয় না ঠিক কিনা বলেন নবীজিকে নিয়ে বেয়াদবি হয় না মিয়া সব আজকে যদি আপনি ইমানের বলে বলিয়ান হতে পারতেন আপনার হৃদয়ে যদি আবু বকরের মতো এস্ক মোহাব্বত থাকতো আপনার হৃদয়ে যদি ওমর ইব্দুল খতাবের মতো ইমানের স্পৃহা থাকতো মনে রাখবেন আপনার হৃদয়ে যদি আল্লামা ডক্টর এনায়তুল্লা আব্বাসির মতো আপনার হৃদয়ে ইমাম তেজস্বী সেই ইমানের বল থাকত তাহলে মুসলমান আমরা যদি এক হয়ে যেতাম বাংলার আকাশের নিচে জমিনের উপর দাঁড়ায়া কোনো নাস্তিক কোনো কাফের কোনো মুর্শেক দয়াল নবীর শানে বেয়াদবি করার সুযোগটা খুঁজে পেত না ঠিক কিনা বলে আজকে আমরা এক নাই একতাবদ্ধ নাই সেজন্য কাফেররা রামবাম নাস্তিকরা দয়াল নদীর সানে বেয়াদবি করে ঠিক কিনা বলেন মনে রাখবেন রাসুলের অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি রাসুলের দুশ্মন আপনি কি করবেন কি আমল আছে আমার আপনার বিবেকটাকে প্রশ্ন করেন মন এই জীবনে তুই কি করলি আমার আপনার কি আমল আছে কোন আমলের বড়াই করে আমরা জান্নাতে যাবো আমি বাংলাদেশের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে পশ্চিমে যেখানে যাই আমার মুখ থেকে একটা কথা বের হয় সেটা কি জানেন সেটা হলো আমার মদিনার নবী যদি আমাদেরকে সাফায়াত না করে খোদার কসম আমি আপনি জান্নাতের আশাও করতে পারি না আজকে সেই নবীকে নিয়ে বেয়াদবি হয় মিয়া সাহাব আমি আপনি চুপ করে বসে থাকি কিভাবে হাসরের ময়দানে আমার নবীর সামনে এই চেহারাটা নিয়ে দাঁড়াবেন সেজন্য আপনাকে এক হতে হবে এক হওয়ার কোনো বিকল্প বর্তমানে অন্তত বাংলাদেশে নাই আমরা এক হয়ে যাব রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ যেন রাসুল উল্লাহর আজমাত রাসুল উল্লাহর ইস্ক এই অন্তরে অনুধাবন করার তৌফিক বিজ্ঞা ঘরমোরাবাসীকে দান করে পুরিয়া আবিন রহমতের নবী তাদের ঘরের ভিতরে প্রবেশ করার পরে যুবকটা নবীজিকে দেইখা বইসা পড়ছেন আমার বাবাজিরা ইহুদি ধর্মের যুবকটা রহমতের নবীজির বরকতের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া অজর কান্না করতে লাগলেন একবার সে আমার নবীজির বরকতের চেহারা পানে তাকাইয়া থাকে আরেকবার ইহুদি ধর্মের যুবক তার বাবার চেহারার দিকে তাকাইয়া থাকে আরেকবার সে আল্লাহর আকাশের দিকে তাকাইয়া থাকে সুবাহান আল্লাহ আমার নবী বললেন যুবকরে বেশ কিছুদিন আমার খেদ মতে তুমি সময় পার করেছ তবে যুবক রে তুমি কান পেতে ভালো করে শুনে নাও কে ময়দানে আমি নবী তোমাকে কোনো উপকার করতে পারব না কি করতে পারব না নবী এই কথা কেন বললেন নবীজিকে খ্যাতমত করছে বিনিময় তো নবীজি উপকার করার কথা ঠিক না অথচ মিয়া সাহ নবী বললেন আমি তোমাকে কোনো উপকার করতে এই কথা তিনি কেন বললেন কারণ ইহুদি যুবকের সিনার মধ্যে মানের দৌলত নাই ঠিক না বলেন যদি ইমান থাকতো আমার নবী এই কথা বলতেন না নবী যে এই কথা এই জন্য বললেন যে যুবক তোর সিনাই ইমানের দৌলত নাই তুই ইহুদি ধর্মের তুই কাফের সেজন্য আমি নবী তোকে কোনো উপকার করতে পারব না এই কথা বলার পরে ওই যুবকের কান্নার রুল আরও বেড়ে গেল যুবকের বাবা বুঝতে পারল আমার সন্তান মনে হয় আর বেশি সময় এই দুনিয়াতে জীবিত থাকবে না যুবকের বাবা ডেকে বলল যুবক রে আমার দিকে তাকায়ও না তুমি আকাশের দিকে তাকায়ও না আতে আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলদি করে রে যুবক মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত রেখে তুমি কালিমা পড়ে ঈমান আনয়ন করে নাও সুবহানাল্লাহ যুবকটি ডেকে বলল হাতিয়ানাত উবাইউকা ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনার নুরের হাতটা বাড়ায়া দেন আর আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে বন্দর চলে আসছেন আলহামদুলিল্লাহ नाराय্য তাকবীর नाराय্য রিসালাত জনপুরি হুজুরের আগমন হুজুর আসতেছেন এবার যুবকটি রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত রাইখা কালিমা পড়ে সুবাহ তারপরে কি হইল আমার আপনার তিনি মসজিদে নবীতে চলে গেলেন চলে যাওয়ার পরে সলাতুল মাগরিবের আজান হজরতে বেলাল মসজিদের মিনারের মধ্যে দিয়া দিলেন মাগরিব আল্লাহ আদায় হয়ে গেল আদাই হয়ে যাওয়ার পরে কে যেন এসে আমার নূরের নবীর করণ মুবারক একটা খবর দিল বললো আসর নামাজের পরে যে যুবকটা আপনার হাতের মধ্যে হাত রেখে কালিমা পরে ইমান এনেছিল এই যুবকটা এই দুনিয়ার বাড়ি থেকে আল্লাহর ডাকে সারা দিছে আল্লাহ আকবার ইমান আনার আগে নবী কোনো উপকার করবে না ইমান এনেছে এই খবর নবীর কানে গেছে আমার নবী বললেন সাহাবিরা তার গোসলের ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো আমি নবীজি জানাজার নামাজটা নিজেই পড়াবো আল্লাহ আকবার গোসল করানো হয়ে গেল কাফন পড়ানো হয়ে গেল তার দেহের মধ্যে কাফনের কাপড় পেঁচানো হয়ে গেল তার লাশটা খাটিয়ার মধ্যে উঠে পড়েছে লাশ চলছে জান্নাতুল বাকিতে হুজুর লাশের আগে আগে জানাজার নামাজ পড়ানোর জন্য জান্নাতুল বাকির ময়দানে যাচ্ছিল কারাম লক্ষ্য করলেন দয়াল নবীজি মদিনার নবী যখন জানাজার নামাজ পড়ানোর জন্যে জান্নাতুল বাকির ময়দানে যাচ্ছিল হুজুরে পাক সাল্লু আলি হাসাল্লাম পুরা পায়ের তালু মুবারক এই জমিনের মধ্যে রাখেন নাই বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে রহমতের নবী আমার বরকতে এর নবীজি জানাজার ময়দানে উপস্থিত হয়েছেন সুবাহান আল্লাহ জানাজা যখন শেষ দাফন যখন কমপ্লিট হয়ে গেল সাহাবাইকারের দল প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন জানাজার নামাজ পড়াতে গেলেন আপনি পুরা পায়ের তালু কেন মাটিতে রাখেন নাই বলেন আমার নবী বললেন ইমান আনয়ন করার কারণে এই যুবকের প্রতি আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গিয়েছিল খুশি হওয়ার ফলে আকাশের দরজাগুলো আল্লাহ খুলে দিচ্ছেন সোবাহান আল্লাহ আর এত বেশি রহমতের ফেরেশতা মাদিনা মুনাওয়ার মাটিতে জানাজার নামাজে অংশ গ্রহণ করার জন্য এই জান্নাতুল বাকির ময়দানে নেমে এসেছে মা পদারতু আনবাতিনা আনবা আমিন কদামাইয়ামিন কাসরতিল মালায়কা ফেরিস্তার আদিক্ষের কারণে আমি নবীজি মাদিনা মাটিতে পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই এখন বলেন ইমানের দাম আছে না নাই নিশ্চয়ই নিশ্চিত মানুষ ক্ষতির মধ্যে আছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে আল্লাহ এবং রাসুলের প্রতি না বলে এবং নেক কাজ এখন আমরা কি নেক কাজ করি তবে হুজুর যেহেতু চলে আসছেন আমরা তো দোয়ানিতে বসছি ঠিক না যেখানে আপনার সূর্যের আলো চলে আসে সেখানে কি লাইটের কোনো দরকার হয় তো জোনপুর খানদানের সূর্য সন্তান তিনি যেন তেন কোনো মানুষ নয় বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত টিকি না বলেন এবং ওলামাইক্রামের ঐক্যের মহানায়ক যিনি জনপুর খানদানের সূর্য সন্তান যিনি বাংলার উত্তর মেরি থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যায় কোরআনের করে থাকি ঠিক কিনা বলে এবং কোরআনের সত্য কথা বলে তাফের মোস্যে গায়ের মধ্যে চুলকানি শুরু হয় ঠিক কিনা বলে সেই বাংলার রণবীর আমাদের মাঝে আসতেছেন খুশি না বেজা কম না বেশি ইনশাল্লাহ তাকবীরের মধ্য দিয়া বাংলার এই বীর সালার যখন এই মঞ্চে আসবেন আমরা হুজুরকে বরণ করে নিব পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক করে আমিন এখন এই বাংলাদেশ হলো পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কত পার্সেন্ট এখন আপনি যে স্বাধীন দেশে বসবাস করছেন আপনি কি স্বাধীনভাবে বসবাস করতে পারতেছেন এই দেশের মধ্যে স্বাধীনতা পেয়েছি আমরা কিন্তু আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সবচেয়ে পরাধনিতার সাথে পরাধীন হয়ে এই দেশের মধ্যে আমরা বর্তমানে বসবাস করতে হচ্ছে ঠিক কিনা বলেন কারণ স্বাধীনভাবে বাংলাদেশের সুনাগরিক আমরা স্বাধীনতার সাথে কথা বলতে পারি আজকে যদি আমরা এই কথা বলি আমরা দেশ বিরোধী কথা বলি ধর্ম বিরোধী কথা বলি এই ধরনের দিয়া আমাদের হাজার হাজার আলেমকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে ঠিক কিনা বলে বাংলাদেশে যদি শান্তি চান বাংলাদেশে যদি আল্লাহ রহমত নুসরত চান খাঁচায় যত আলেম বন্দি সকলকে মুক্তি করে দিতে হবে ঠিক কিনা বলে এটার কোন বিকল্প তারপরে কথা হলো আপনি যে মুসলিম হাজার হাজার মানুষ একসাথে জমায়েত হন স্যাটেলাইট চ্যানেল অথবা সোশ্যাল মিডিয়া যতগুলো আছে আপনাকে দেখাবে না অথচ গুটি কয়েক কয়েকটা নাস্তিকের বাচ্চা ঢাকার মোড়ে দাঁড়ায় যায় শত শত ক্যামেরাম্যান চলে যায় ঠিক কিনা বলেন আজকে কোরআনের হাফেজের এক নাম্বার হয় ওইটার কোনো প্রচার প্রচারণা নাই অথচ নট নট কি যারা গায়িকা নায়িকা বেপরদায় চলাচল করে তাদেরকে প্রচার করার মিডিয়া অভাব নাই তারপরে কি কথাটা বলবো আপনারা হয়তো কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন তিসা একটা মেয়ে মোস্তাক একটা বুইরা বেড়ারে বিয়া করছে ঠিক না এইটারে নিয়ে মিডিয়া পড়ে আছে এটা কি এমন একটা ইস্যু বাংলাদেশের যে এটা প্রচার করতে হবে জাতিকে দেখাতে হবে একটা ফালতু কিনা বলেন ফালতু নিউজ তারপরে কোন খেলোয়াড় কি করছে সাকিব তামিমের দিকে কিভাবে তাকাইছে এগুলা মানুষ প্রচার করে অথচ তুমি আমি মুসলিমের বাচ্চা তোমার আমার উচিত ছিল আল্লাহর কোরআনের বাণী প্রচার করা ঠিক কিনা বলেন তা না কইরা সাকিব কিভাবে আসে তামিম কিভাবে আসে এগুলো আমরা প্রচার করি ঠিক কিনা বলেন এগুলো প্রচারের মধ্য দিয়ে কোনো ফায়দা আছে কোনো লাভ আছে আজকে সোনার টুকরা যুবকরা কোন পথে চলছে নিজেকে মুসলিম পরিচয় দিতে আমাদের কাছে লজ্জা লাগে ঠিক কিনা বলেন মুসলমান আজকে মুসলমান হইয়া ইহুদিনা সারা কাফের মুশ্রেক রাম বামদের আদর্শকে বুকে লালন করলাম আত্তশো দেড় হাজার বছর আগে প্রাত্মতের নবী আমার বরকতের নবী আমার ইমামে হোসাইনের মধ্য দিয়া যে আদর্শ শিক্ষা দিছে কয়জন মুসলমানের মধ্যে সেই আদর্শ আছে বিবেককে প্রশ্ন করেন মন তার বালার জমিনে আমার মহান নেতা ইমাম হোসাইন কোন কারণে রক্ত জড়াইছেন কোন আদর্শ আমাদের জন্য রেখে গেছেন ওই আদর্শ কতটুকু বাস্তবায়ন করলাম বিবেকটাকে একটাবার প্রশ্ন করি আজকে সেই আদর্শ আমাদের মধ্যে নাই অথচ মদিনার নবী দেড় হাজার বছর আগে যেরকম কান্না করছেন এখনো তিনি মদিনার রজাতে শুইয়া শুইয়া শুধু উম্মাতি উম্মাতি বলে কান্না করে ঠিক কিনা বলেন সেজন্যে আমাদের করণীয় কি আমরা মানুষেরা ক্ষতির মধ্যে থাকবো না তখন যখন পরিপূর্ণ পোক্তভাবে রসুল উল্লাহ এবং আল্লাহর প্রতি ইমান আনব ঠিক কিনা বলেন ইমানের পরে ন্যায় কামল কি আমল এখন আমরা কি ন্যায় কামল করি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দিই এই আমলগুলো আমল হচ্ছে না কেন হচ্ছে না আমরা নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি দুর্নীতি করি নামাজ পড়ি জানাবে বিচার করি নামাজ পড়ি এতিমের মাল মেরে খাই এই নামাজ কি নামাজ হবে এই রোজা কি রোজা হবে জাকা তাদাই জাকাত হবে রোজা কি পালন করা হবে কিচ্ছু হবে না আপনাকে নামাজ পড়তে হবে খুজু এবং খুশুর সাথে ঠিক কি না বলেন একনিষ্ঠ চিত্তে মালিকের বন্দুকি করতে হবে অথচ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া আমরা নাফর মানি বেশি করি ঠিকই না বলেন আজকে আমল আমাদের মধ্যে আছে এখানে খুঁজলে পাওয়া যাবে এমনও কিছু মানুষ আছে আজকে ফজরের সালাত পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই সলাতুল মাগরিব পরে নাই এসব পরে নাই আসে না নাই তাহলে আপনি নিজেকে কেমন মুসলমান দাবি করেন আমরা মাঝে মধ্যে বলি যে ভাই চলো না নামাজে যাই বলে হুজুর আমার প্যান্ট ভালো না কি ভালো না প্যান্ট ইচ্ছে করলে চেঞ্জ করে আসা যাইতো প্যান্ট ইচ্ছে করলে চেঞ্জ করতে আইসার আমাসটা পড়তে পারত অথচ আমি বলি তোমার প্যান্ট কোনো বিষয় না প্যান্ট কোনো ফ্যাক্টর না বিষয় হচ্ছে তোমার ইমানে ঘাটতি আছে ঠিক কিনা বলি যে ইমান পাশের ঘরের মসজিদে তোমাকে আমাকে নিতে পারে না তাকিদ দিয়া আর সেই ইমানের জোরে তুমি আমি কিভাবে জান্নাতে যাব ভাই জান্নাতে যেতে হলে আল্লাহ পাকে রহমত এবং মদিনার নবীর সাফায়াত লাগবে আল্লাহ যেন এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের নসিবে মদিনার নবীর সাফায়াতকে কবুল করে পড়িয়া আমিন তারপরে এই সুরাতুল আসরের মধ্যে আল্লাহ চারটা নীতির কথা বলছেন কয়টা একটা হচ্ছে ইমান আরেকটা হচ্ছে আমল তারপরে হচ্ছে পরস্পর পরস্পরকে সৎ কাজের আদেশ অসৎ বাধা তারপরে ওয়াতাওয়া সাউবি সব যখন বিপদ আপদ চলে আসবে তখন ধৈর্য ধারণ করবে কি ধারণ করবে এখন আমাদের সমাজে কি সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা এগুলো আছে আমরা কি সত্য কথা বলতে পারি বুক ফুলিয়ে কথা বলতে পারেন বুক ফিলাইয়া চলতে পারেন কেন পারেন না আপনার ইমানের ঘাটতি আছে আপনি যদি সত্যিকার অর্থে ইমানদার হইতেন তাহলে বাতিলের বাতিল চক্ষুকে কখনোই তোয়াক্কা আক্কা করতেন না ঠিক কিনা বলেন অথচ আমাদের সমাজে সৎ কাজের আদেশ নাই অসৎ কাজের বাধা নাই এ মে মিয়া সাহ আজকে আমাদের লোক সমাজের মানুষ মসজিদের মুয়াজ্জিন সাহেব প্রতিদিন পাঁচবার পাঁচত্ব নামাজে আমাদেরকে হাইয়া আলাহ বলে ডাকতেছে কল্যাণের দিকে আসো ভালোর দিকে আসো হে মিয়াশাব আমরা কয়জন মানুষ চার দোকান ছাইরা বাড়ির বিছানা ছাইরা মসজিদে গেছি একবার মনটাকে জিগান কয়জন লোক গেছেন এখন বললে আপনারা রাগ হয়ে যাবেন আপনি তো মসজিদে যান নাই আপনাকে তো কল্যাণের দিকে ডাকা হয়েছে অথচ আপনি আমি বেহাইয়ার মতো চার স্টলে বসা বসে চা খাইছি সিগারেট খেয়েছি বিড়ি খেয়েছি বলেন মুরব্বীদের অনেক মুরব্বী আছে তাদের লজ্জা সরম নাই মসজিদের মুয়াজিন আজান দিয়া ডাকতেছে অথচ চার দোকানে বৈশা বৈশা বিড়ি খায় এমনটা আছে না নাই আপনাদের এখানে নাও থাকতে পারে আমাদের কুমিল্লাতে আছে তাহলে থাকলে কথা বলেন না কেন কথা কি সঠিক না ব্যাঠিক তারপরে কিছু যুব সমাজ আছে তারা গ্রামের সামনে দাঁড়ায় সময় পাস করে খেলার মাঠে যায় আসরের নামাজ চলে যায় বিকালবেলা খেলাধুলা করলে নাকি শরীর একটু সুস্থ থাকে মিয়া সাহেব যারা নামাজ রোজা বাদ দিয়া খেলাধুলা করো তোমরা অসুস্থ হইবা কোনোদিনও সুস্থ তারা নিয়ামত তোমরা পাবা না ঠিক কিনা বলে যেই যুবকরা নামাজ পড়ে প্রতিদিন সেই যুবকদের উপর আল্লাহর খাস রহমত থাকে ঠিক কিনা বলে এখন এই চারটা নীতি কোনো মানব যদি তার জীবনে মানব জীবনে বাস্তবায়ন করতে পারে প্রথম নাম্বার নীতি ইমানের দৌলত সিনাইল লালন করতে পারে দুই নাম্বার নীতি আমলগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে পারে তিন নাম্বার নীতি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা যারা দিতে পারে এবং যখন বিপদ চলে আসে বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করে এই চারটা জিনিস যারা মানে যারা মান্য করে চলতে পারে তারা নির্ধিদায় জান্নাতি পরিস এখন এই চারটা নীতি বাস্তবায়ন করা দরকার আছে না নাই এই জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই এখন আপনি কি চারটা নীতির উপর আছেন আমি আল্লাহর নামের উপর শপথ করে বলতে পারি কোনো মানব যদি চারটা নীতিকে জীবনে বাস্তবায়ন করে তার জীবনে অন্য কিছুর দরকার নাই ইমানটা বড় মূল্যবান ঠিক না ন্যাক আমলটা বড় মূল্যবান ঠিক না আপনি ন্যাক আমল করবেন আব্বাসি হুজুরের মুখের একটা কথা আছে হয়তো আপনারা সবাই জানেন হুজুর একটা কথা বলে কম খাবো হালাল খাবো, কম আমলে নাজাত পাবো আপনি হারাম ছেড়ে দেন হালালকে গ্রহণ করেন আপনি পাঁচ শক্ত নামাজ পড়েন পর মানুষের গিবত শেকায়ত ছেড়ে দেন আপনি হালাল খাবার খান হারামকে বর্জন করেন আপনি সত্য কথা বলেন মিথ্যার ধারধারি হবেন না আল্লাহ বিপদ দিছে মানুষের কাছে না বলে আল্লাহর কাছে বলেন এখন আমাদের অবস্থা কি এসে জানেন আমাদের বিপদ আসলে মারে বাবারে চাচারে ফুফারে ফুফিরে সবাই রে জানাই ঠিক কিনা বলেন অথচ তারা কি সমাধান দিতে পারবে তাদের কাছে সমাধান আছে যিনি সমাধান দিতে পারবে আমরা তিনার কাছে বলি না আসলে যদি তিনার কাছে বলতাম সবার আগে সমাধানটা চলে আসতো ঠিক কিনা বলেন সেজন্য যখন পতাওয়া সৌ সব বিপদ আপদ চলে আসবে পরস্পর পরস্পরকে ধৈর্যের পথে ডাকবো রাজিয়া চিনশাল আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝ দান করে পড়িয়া আমিন সম্মানিত সুদী আবার আসেন এ চারটা নীতিকে এই জীবনে বাস্তবায়ন করে কোনো মানব যদি সামনের দিকে অগ্রসর হয় তার জীবনে আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসবে রহমতটা পাবেন কার আল্লাহ মধ্যে আপন হাবিবকে বলেছিল হাবিবুরে আপনি জগতের মানুষদেরকে জানাইয়া দেন তারা যদি চারটা নীতিকে তাদের মানব জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে বাস্তবায়ন করতে পারে আমি আল্লাহ নির্দিদায় বিনা শর্তে আজাব ছাড়া তাদেরকে জান্নাতি বানিয়ে দিব সুবাহান আল্লাহ ইমানের দৌল সিনার মধ্যে লালন করব কামল করব মদিনার নবীর প্রদীপ মনের মধ্যে কোনো বিদ্বেষ পোষণ করব না নবীজির প্রতি ইস্ক মহাব্বত রেখে সামনের দিকে আগাতে হবে এই আগাবেন কারা কারা দুটো হাত উঁচু করে দেখান মদিনার নবীর প্রতি কোনোদিন কোনো বেহাদবি করা চলবে না ঠিক কিনা বলেন আমার বাবাজিরা দেড় হাজার বছর আগে রহমতের নবী আমার ওই মদিনাতে উম্মতের জন্যে কান্না করছেন এখনও রহমতের নবী বরকতের নবী আমার উম্মতি উম্মতি বলে ওই মদিনার রহজাতে কান্না করেন ঠিক কিনা বলেন সেই জন্যে আমি একটা কথা বলি মদিনাতে যারা যায় তারা হইল দুই ধরনের হাজি কয় ধরনের হাজি এক ধরনের হাজি আছে রহমতের নবীজির রওজার সামনে যাইয়া সালাম দিয়া ফেরত চলে আসে কি করে ফেরত চলে আসে আবার আরেক ধরনের হাজি আছে নূরের নবীর নূর কদমের সামনে দাঁড়াইয়া কোনো কিছু বলে না তারা শুধু বিনাইয়া বিনাইয়া কান্না করে আল্লাহ আকবার এক ধরনের হাজি নবীজির রওজার সামনে সালাম দিয়া ফেরত যায় আবার আরেক ধরনের হাজি আছে শুধু দাঁড়ায় দাঁড়ায় কান্না করে পড়ি আল্লাহ আকবার এখন আপনি যদি ওই হাজিকে জিজ্ঞাসা করেন হাজিসাব সাহেব তুমি কেন কান্না করো এখানে কোনো হাজি সাহেব আছেন আছেন কেউ মাসাল্লাহ যারা নবীজির রজা দেখার পরে কান্না করে তাকে যদি আপনি বলেন ভাই তুমি কেন কাঁদো তার কোনো জবাব নেই একটাই জবাব ওলামা ইকরামের জবানে শ্রবণ করেছি রহমতির নবী নাকি দেড় হাজার বছর আগে আমাদের জন্য কান্না করছেন এই চোখ দিয়া কোনোদিন নবী দেখছি না আজকে দয়াল নবীর কদমের সামনে আসার সুযোগ তুমি করে দিছো মা কেন জানি আপর ইচ্ছায় এই চোখ দিয়া পানি জরে আমি জানি না মা বুঝেন মা রেফতের আলোচনা শুনছেন যারা রহমতের নবীজির নুরের কদমের সামনে দাঁড়াইয়া সালাতু সালামের হাদিয়া দেয় আর নবীজির কদম মুবারকে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে যারা কান্না করে আর সবুজ গম্বুজের মিনারার দিকে যখন তাকায়া থাকে যে সত্যিকার অর্থে আসে কেরাসুল তার হৃদয়ের মধ্যে ওই মদিনার নূর হাসিল হয় আল্লাহ আকবর যে নূরটা চলে আসে সেটাই হইল ইলমে ইত আল্লাহ আকবর রহমতের নবী আমার বরকতের নবীজি কে ছাড়া আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না ঠিক কিনা বলেন নারায়ে জনপুরি হুজুরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে ধার মোড়ার পক্ষ থেকে বন্দরবাসীর পক্ষ থেকে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি মর্দে মুজাহিদ এসেছে আজি আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ അനয়তুল্লাহ আব্বাসি ওয়াস সিদ্দিকী পীর সাহেব জলপুরী হুজুরকে তাকবীরের মধ্য দিয়ে বরণ করে নেব ইনশাআল্লাহ नाराए তাকবীর তাকবীর